সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর ধানমন্ডি 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। সকালে ধানমন্ডি 32 নম্বরে স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন তিনি। এরপর পরিবারের সদস্যদের নিয়েই পরিদর্শন বইয়ে সই করেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন এবং সামরিক কায়দায় সালাম জানান সেনাপ্রধান। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এস এম শফিউদ্দিন। সালাম জানানো শেষে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতেও শ্রদ্ধা জানান জাতির পিতার সমাধিতে।